মুসলিম যুবক কৈলাসহর টাউন কালীবাড়িতে প্রবেশ করে মায়ের সামনে দাঁড়িয়ে এক হিন্দু মহিলার সাথে পূজো দিতে দেখে উৎকণ্ঠা জন্মায় কয়েকজন যুবকের মধ্যে। তারা ওদের জিজ্ঞাসাবাদ শুরু করলে ও চিৎকার চেঁচামেচি করলে স্থানীয় পথচারীরা জড়ো হয় মন্দির প্রাঙ্গণে। জিজ্ঞাসাবাদ করলে জানা যায় যুবকের নাম আপু সুফিয়ান, ওর বাড়ি কৈলাসহর ভগবান নগর এলাকায় এবং সে বিবাহিত। আপু সুফিয়ান বধ উদ্দেশ্য নিয়ে এই হিন্দু মহিলাকে নিয়ে মন্দির প্রাঙ্গণে ফষ্টি নষ্টি করছিল, তখনই স্থানীয় যুবকরা এই দৃশ্য দেখতে পায়। অপরদিকে মহিলার নাম পূজা দেববর্মা বলে জানা গেছে। ওই মহিলার বাড়িও ভগবান নগর এলাকায়। মহিলার স্বামী পরিত্যক্তা, তাই মহিলা বাপের বাড়িতে থাকেন। ওই মুসলিম যুবকের সাথে এই মহিলার প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছে। তাছাড়া ওই মহিলার মা ভগবান নগর এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্যা। স্থানীয় জনগণ ওদের আটক করে গণধোলাই দেয় এবং কৈলাসহর পুলিশের হাতে তুলে দেয়। মায়ের মন্দিরে হেরে গেছো তুমি তো জানো না। দেখুন, আজকে আমাদের কাছে হঠাৎ খবর এসেছে যে আমাদের এই কালীবাড়িতে একটা হিন্দু মেয়ে একটা বিধু মেয়ে একটা ছেলেকে নিয়ে এখানে এসেছে। তো ব্যাপারটা এটা না, ব্যাপারটা হচ্ছে যে মন্দির সবার জন্য খোলা, আমাদের শাস্ত্রে আছে মন্দির সবার জন্য খোলা, কিন্তু মন্দিরে এসে একটা ছেলে একটা মেয়ে এভাবে অসামাজিক কাজ করবে, পাশাপাশি একটা বিধর্মী একটা ছেলের সঙ্গে এখানে কিছু, আমরা কিছু এমন এমন জিনিস আমাদের ছবি তুলে রেখেছি, আমাদের কাছে প্রুফ আছে, এটা সত্যি একটা লজ্জাস্কর বিষয়, ঠিক আছে না? তো আমরা ইতিমধ্যে পুলিশ প্রশাসনের কাছে আমরা খবর দিয়েছি, প্রশাসনের কাছে আমরা এই ছেলে এবং মেয়েটিকে তুলে দিয়েছি। এখন এলাকার মানুষ যদি সচেতন না হয়, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যদি সচেতন না হয়, আমাদের মন্দির প্রাঙ্গণকে কীভাবে পবিত্র রাখা যায় তা থেকে সচেতন না হয়, ভবিষ্যতে এরকম ঘটনা আরও ঘটবে। একটা মেয়ে না, একটা গৃহবধূ, শুনতে পাবো একটা গৃহবধূ ছিল, একটা অবরোধ অংশে গৃহবধূ ছিল, একের পর এক লাগজাতে শিকার হচ্ছে গৃহবধূ। গত কিছুদিন আগে একের পর এক গৃহবধূ শিকার হচ্ছে। আমি বলবো যে সচেতনতার অভাবে এটা হচ্ছে। আমাদের এলাকার শুভবুদ্ধি সম্পন্ন যারা রয়েছে, যা সেকুলারবাদীরা রয়েছে, বিগত দিনের যে একটা কমিউনিস্ট একটা শাসনে যা সেকুলারবাদীরা জন্ম হয়েছে, এই সেকুলারবাদের জন্য আজকে এরকম লাভজাত তৈরি হচ্ছে ভারতবর্ষে, বিভিন্ন জায়গা দেখতে পাচ্ছি। আপনার নামটা? আমার নাম শিবায় সিংগুপ্ত। আর আমি মনে করবো যে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আপনারা ছুটে আসুন, আর পুলিশ প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যদি এরকম যদি আপনি আইনরূপ কোনো ব্যবস্থা গ্রহণ যদি না করেন, ভবিষ্যতে এই এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট হবে। আব্দুল রহিমের সাথে রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।